আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ এরকম একটা ক্রিস্টালের ব্যাগ দেখাবো। এই ব্যাগটা অনেকেই আমাকে অনুরোধ করেছে দেখানোর জন্য, আজকে আমি সেই ব্যাগটা দেখাতে যাচ্ছি। এই ব্যাগটা আমাদের এখান থেকে শুরু করতে হবে, নিচের থেকে এখান থেকে শুরু করে এই রাউন্ড দিতে 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 আমাদের এভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। আমি আজকে এর চেয়ে এক সাইজ ছোটো ব্যাগটা দেখাবো। এর জন্য আমি নিয়েছি এখানে ক্রিস্টাল পুঁতি সাদা 100 গ্রাম, আর 50 গ্রাম নিয়েছি লাল ক্রিস্টাল, আর 60 নম্বর লক সুতাটা লাগছে আমাদের। প্রথমে আমি লক সুতা কেটে নিই, আমি একটু বড় করেই সুতাটা কেটে নিয়েছি। আমরা লালটা দিয়ে শুরু করব, ছয়ের ঘর করতে হবে প্রথমে। এর জন্য আমাদের প্রথমে 5টা পুঁতি ঢুকিয়ে নিব সুতার ভিতরে, আর একটা দিয়ে জোড়া দিব। যেভাবে এরপর আমরা সাদা দিব, সাদা দিয়ে একটা রাউন্ড করব, এটাও 6 পুঁতির ঘর হবে। একটা আছে, 4টে নিয়েছি, আর একটা দিয়ে জোড়া দিব। যেভাবে এরপর আমরা পাশের 1টা পুঁতির ভিতর দিয়ে বের করব। এখন আমাদের 2টা পুঁতি আছে, আর নিতে হবে 4টা। এভাবে আমাদের এই রাউন্ডটা শেষ করতে হবে। আমাদের যে 3টা কমন থাকবে, আর 3টা নিলে আমাদের এই লাইনটা এখানে শেষ হচ্ছে। এরপর আমরা পাশের 1টা পুঁতি দিয়ে বের করব। এভাবে বের করে যে 2টা থাকবে, এখন আমাদের আরও 4টা নিয়ে আবারও 6 ঘর করতে হবে। এই লাইনটাও 3টা 4টা, এভাবে। এরপরের বার নিতে হবে আমাদের 1টা পুঁতির ভিতর দিয়ে বের করতে হবে, এটাও এটা 1টা পুঁতির ভিতর দিয়ে বের করতে হবে। যেভাবে এইভাবে এরপরে আমাদের পাশের 2টো পুঁতির ভিতর দিয়ে বের করতে হবে, 2টো পুঁতির ভিতর দিয়ে বের করতে হবে। তাহলে একবার 1টা পুঁতির ভিতর দিয়ে বের করবো, আর একবার 2টো পুঁতির ভিতর দিয়ে বের করবো। এভাবে আমাদের এই রাউন্ডটা শেষ করতে হবে। এখানে আমাদের লাইনটা শেষ হয়ে আসছে। এখানে 3টা পুঁতি আছে, আর 3টা নিয়ে আমরা লাইনটা শেষ করব।
তারপর আমরা একটা পুঁতির ভিতর দিয়ে বের করছি সেভাবে। এরপর আমরা আবারও ছয়ের ঘর করব। এখন আমরা ডিজাইন করার জন্য আমাদের লাল পুঁতির ডিজাইনটা করতে আমাদের প্রথমে দুইটা পুঁতি নিয়েছি আমি এখানে। এবার একটা লাল নিব, তারপরে একটা সাদা নিব, নিয়ে এভাবে করতে হবে। পাশে আমাদের আবারও এটা প্রথমে লাল, তারপরে সাদা দুটো পুঁতি নিব। যেভাবে এটা হবে আমরা এই রাউন্ডটা তলা রাউন্ডটা এখানে লাইনটা এই রাউন্ডেই শেষ করবো। এই জন্য আমাদের যে দুইটা ছয়ের ঘর হয়েছে, এবারে আমাদের পাঁচের ঘর করতে হবে। কোনায় কোনায় আমাদের পাঁচের ঘর করতে হবে। এর জন্য আমাদের এখানে দুইটা আছে, তিনটা পুঁতি নিব। এই জায়গাটা বুঝলেই ব্যাগটা করতে আর সমস্যা হবে না। এখানে যে দুইটা নিয়েছি এটা পাঁচের ঘর হয়েছে। এবার আবারও ছয়ের ঘর হবে। এভাবে হবে দুটো সাদা দুটো লাল। ডিজাইন করতে গেলে আমাদের এভাবে করে যেতে হবে। আবারও সাদা লাল সাদা সাদা লাল সাদা এভাবে নিতে হবে। এই যে আমরা আবার কোনায় চলে এসেছি, এখানে কোনায় আসছি আবার আমরা। আমাদের লাল একটা নিয়েছি আর সাদা দুইটা নিব। যেভাবে কোনাটা ঘুরে আসবে এভাবে এই রাউন্ডটা করতে হবে আমাদের। আমাদের এই রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে। আমাদের এবার আমরা পাশের একটা পুঁতি দিয়ে বের করব। আমরা যদি নিচেটা
তলাটা বড় করতে চাই তাহলে আমাদের এই রাউন্ডগুলা একই রকম নিয়মে আরো একটা রাউন্ড দিয়ে নিতে হবে তারপরে লাস্টের রাউন্ডে এসে আমাদের এই পাঁচের কোণায় পাঁচের ঘরগুলো করতে হবে পাঁচের ঘর করবে কোণায় কোণায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পড়েছে আমার এখানে এরকম এবার আমরা এখানে ছয়ের ঘর করব পাশে প্রথমে একটা লাল পুঁতি নিব তারপরে দুইটা সাদা তারপরে আর একটা লাল নিয়ে জোড়া দিব পাশের দুইটা পুঁতির ভিতর থেকে বের হবে আমরা তিনটা লাল নিব সেভাবে হয়ে যাবে এরপর আবারও দুইটা পুঁতির ভিতর দিয়ে সুতা বের করে নিব তিনটা পুঁতি আছে আর তিনটা নিব দুইটা সাদা নিব আর একটা লাল নিব এভাবে আমাদের করতে হবে আবারও লাল নিচ্ছি তিনটা এই যে আমাদের ডিজাইন হয়ে যাচ্ছে এবং পাশ থেকে এটা উঠে যাচ্ছে এভাবে এই রাউন্ডটা করব সুতা শেষ হয়ে গিয়েছে আমরা এই সুতাটা এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি সব পুঁতির ভিতর দিয়ে দিয়ে এগুলো যতটা দেওয়া যায় আমরা ভিতরে দিয়ে দিব তারপরে আমরা নতুন সুতোটা এভাবে নিব পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে দিলেই আমাদের হয়ে যাবে অনেকে অনেক সুতা নতুন নতুন সুতা নেওয়ার খুব প্রবলেম পড়েন এই যে কোনো ব্যাপার না এভাবে আমরা একটা সুতা নিয়ে পুঁতির ভিতর ঢুকিয়ে দেব তারপর আবার আমরা কাজ শুরু করে দিব যেভাবে একই নিয়মে আমরা করে যাব এই রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে এবার আমরা পরের লাইনে উঠলাম এখানে আমরা দুইটা পুঁতি কমন থাকছে আমাদের এখানে যে একটা ছিল আর একটা ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে আসছি এখন আমরা এখানে দুইটা সাদা দিব একটা লাল আর একটা সাদা এভাবে এই রাউন্ডটা করব একই নিয়ম পাশে দুটো পুঁতির ভিতর দিয়ে বের হবে বের হয়ে একটা লাল দিব আর দুটো সাদা দিব যেভাবে
একই নিয়মে আমরা করে দেব। এভাবে আমাদের একটা পর একটা লাইন করতে হবে। এখানে আমরা পাঁচটা লাইন করে নিয়েছি, 1, 2, 3, 4, 5 এভাবে। তারপরে আমাদের হ্যান্ডেল লাগাতে হবে, একটা হ্যান্ডেল আমি এই যেভাবে আমাদের হ্যান্ডেল লাগাতে হবে একটা আমি করে নিয়েছি, আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আমরা এভাবে মাপ মতো নিয়ে করতে হবে, যেভাবে দুইটা পুঁতির ভিতর দিয়ে এভাবে বের করবো। কর্ড নিয়ে এটা আমি প্রায় 3.5 হাতের মতো করে কেটে নিয়েছি। এটা দুটো লাল পাশে, দুইটা লাল পাশে, দুটা লাল দিয়ে একটা পুঁতি দিয়ে জোড়া দিব। ডিজাইনটা যে যার ইচ্ছা মতো করতে পারেন, যার যেরকম ভালো লাগে। এরপর আমরা সাদা পুঁতি দিব দুই পাশে দুটো, আর একটা দিয়ে জোড়া দিব। যেভাবে এভাবে আমরা করে যাব। যে আমি একটা লাল দিয়েছি, তিনটা সাদা, আবার একটা লাল, তিনটা সাদা, এভাবে করে আমরা পাশের ঘরের ভিতর দিয়ে এখান থেকে এই পুঁতির ভিতর দিয়ে সুতা দুটো বের করে আমরা আটকে দেব সুতাটাকে। এখানে আমরা গিট দিতে পারি, নইলে সুতার পুঁতির ভিতর দিয়ে বের করে ফেলবো সুতার গুলা, কট সুতাটা, তাহলে আটকে যাবে। করে তারপরে এরকম একটা টুপির মতো কাপড় দিয়ে করে নিতে হবে। ভিতরে আমি ফোম দিয়েছি, প্রথমে গোল একটা কেটে নিয়ে তার পাশে দুই পাশে এইভাবে আলাদা করে কেটে জোড়া দিয়ে চেন লাগিয়ে নিয়েছি। এটাকে আমরা এভাবে ভিতরে বসিয়ে দেব, দিয়ে পাশ দিয়ে সেলাই করে দেব। সেলাই করে দিলে আমাদের সুন্দর একটা ব্যাগ হয়ে যাবে। ছোট একটা ব্যাগ করে দেখলাম, এটা বাচ্চাদের জন্যে খুবই উপযোগী একটা ব্যাগ। যেরকম ব্যাগ আমাদের তৈরি হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ বলে আমি আমার ভিডিওটি আজকের মতো শেষ করছি।